Rumbam de devam nikilam anilam namilitam Om rakhanda kundra shambhavam Ananta guna bhushitam Sri vigraham kripasaram Lokanugrahakarinam Satma jyoti pradiptangam Kumalanam hridishwaram Vande shri anilamandam Naranarayanam guru Niranyanam nirvikalpam Jugadharma pracharakam Bindanada kalatitam Paramaprimamayam vibham Kriya jogena satato Bhaktarti nashakarinam Vande shri anilamandam Naranarayanam guru Lakta pragam vijakrudham Mahajavisharam harim Paritranaya sadhanam Avatirna prithibhamantam Sigurupanamakilam Vande shri anilamandam Naranarayanam guru অতি সংক্ষেপে আমার প্রাণের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের পূর্বে আমার প্রণামী দেবতা শ্রী ঠাকুরের শ্রী চরণে আমার অনন্ত কোটি প্রণাম নিবেদন করি এবং শ্রী গুরু পরম্পরার আশীর্বাদ মস্তকে ধারণ করে আজকে যিনি সভাপতি এবং সমবেত প্রত্যেককে শ্রী পার্বতীর প্রাণে প্রণতি জানিয়ে আমি পরমারাধ্য পরম গুরুদেবের একটি বিশ্বজনীন কল্যাণ বাণীর সেই অংশটি পাঠ করে আমার বক্তব্য শেষ করছি কারণ আসলে পরম শ্রদ্ধেয় সভাপতি মহোদয়ের অভিভাষণ বাকি রয়েছে অতি সংক্ষিপ্ত সাহায্যে সেই সম্পর্কে আমার পরমার্থ পরম গুরুদেব দেখছেন বলছেন প্রাণ বায়ুই একমাত্র শ্রেষ্ঠ দেহ প্রাণ বায়ুই নিঃশ্বাস শ্বাস মন্ত্র রূপে সর্ব জীবে বর্তমান এবং ক্রিয়াবান হয়ে এই নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডকে চালাচ্ছে মনকে প্রাণের সহিত মিশাইতে শিক্ষার অভ্যাস দ্বারা যে কথা প্রাণায়াম তত্ত্ব এতদিনের বলা হলো সেই কথা মনকে প্রাণের সহিত মিশাইতে শিক্ষার অভ্যাস দ্বারা ক্রমশ যোগযুক্ত চিত্তে অভ্যন্তরে প্রবেশ করিয়া আত্মদেব রাহুল চরণ কমল দর্শন ক্রমে ক্রমে ধীরে ধীরে একটু একটু করে ভিতরের জগতে প্রবেশ করে কি হবে আত্মদেব রাহুল চরণ কমল দর্শনে তারপরে সার কথা ক্রিয়া যোগে সস্তার নিস্তৃত মধু চরণামৃত পানে ভক্ত হইতে পারা যায় ভক্ত এসে বললেন এই 40 বছর ধরে ক্রিয়াযোগ সাধক করছি কই পরাশান্তি কি তো বুঝতে পারলাম না শ্রী ঠাকুর অতি সংক্ষেপে বলার চেষ্টা করলেন যে কথাগুলি বলেছিলেন সেগুলি বলতে গেলে অনেক সময় লাগে আমি সংক্ষেপে তার যে মূল কথাটা সেটা বলছি এই ক্রিয়ার ওপর ওপর সাধন করে ভাসলে হবে না ভেতরে অতল তলায় তলিয়ে যেতে হবে যদি মুদ্রা কালে ওই যে আলো দর্শন করিস তার সঙ্গে নিজেকে মিশিয়ে দে ক্রিয়াকে জীবনের অঙ্গ করে নে একবারে মিশিয়ে দে যদি শান্তি লাভ করতে চাস তাহলে ওই সমস্ত ষট্চক্র উপরে নেমে উঠে তোকে কোথায় আসতে হবে আমার কাছে আসতে হবে আমি কোথায় আছি সস্নারে মহাবীঠে কর্পূর ধবল গুরু সেখানে আমি রয়েছি সেই অপ্রতিষ্ঠ ধর্মগুল এবং সহস্র শিক্ষা পুরুষ সহস্রাক্ত সহস্রপাত সহগমিন বিশ্ব তুবিত্ত অপ্রতিষ্ঠ দশাঙ্গুল সেই দশাঙ্গুলির কৈলিক যে স্থান শূন্যময় কুণ্ডদের পরমারতে ব্রহ্মরূপে দেখছেন সেইখানে আসতে হবে পরাশান্তি লাভ করবার জন্য এছাড়া নান্য পন্থা বিন্দতে হয় না শুধু বললেই হবে না উপনিষদের শিষ্যে তত্ত্ব কথা বলেছেন কয়ম অমৃতস্ব পুত্র আয়ে ধামানি বিজ্ঞানী তস্তু বিধামিতং আদি পুরুষম মহান্তম আদিত্য বর্ণন্তম সব পরস্তার তারপরে বলছেন তুমি বলে যে তো আছে তুমি কি নাম পন্থা বিদ্যতে হয় না তাকে জানতে হবে আমার শান্তি মানে কি চির শান্তি কখন না নির্বাণই হচ্ছে চির শান্তি বুদ্ধদেব সে সমস্ত কথা বলে গেছেন সে সমস্ত মধ্যে আর যাব না সেই সমস্ত কামনা বাসনাকে সম্পূর্ণরূপে জয় করা যতক্ষণ না পর্যন্ত আমি অহং শূন্য হয়ে সাধনার ক্রম অনুযায়ী আরো ঊর্ধ্বে গিয়ে সেখানে গিয়ে তার সঙ্গে আমি মিশতে পারছি তার সঙ্গে একীভূত হতে পারছি ব্রহ্মতত্ত্ব আস্বাদন করতে পারছি ততক্ষণ পর্যন্ত শান্তির আর কোনো উপায় নাই কাজে সেই যদি লাভ করতে হয় সে আমরা এই জীবনে পারি ভাজার জন্মে পারি যাই করি না কেন আমাদের সেখানে পৌঁছাতেই হবে সেই সহস্রারে মহাপীঠে কর্পূর ধবল গুরু সেখানে যাওয়া ছাড়া আমাদের কোনো নেই শান্তির কোনো উপায় নেই পরমার্থ পরম গুরুদের থেকে শুরু করে সমস্ত শ্রী গুরু পরম্পরা আচার্যগণ যারা এসেছেন তারা সেই তত্ত্বই শিক্ষা দিয়েছেন সেই শান্তি লাভের শিক্ষা সেই কামনা বাসনা থেকে মুক্ত হওয়ার শিক্ষা আজকের এই পূর্ণদিনে আমি সমস্ত সেই পূর্বসূরি শ্রীচরণে আমার প্রাণী শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে কাতরে বলি ওগো দয়াল আমরা ভুল পথে চলছি
সংসার জীবনে চলতে গিয়ে অশান্তি জ্বালায় জ্বলছি, অথচ তুমি যে শান্তি হয় শান্তির ভাণ্ডার নিয়ে তুমি যে আমার কীর্তি মন্দিরে বিরাজমান, তোমার শিষ্যর নাম তো সমর্পণ করতে পারছি না। আজকের এই পূর্ণ সন্ধ্যায় সমস্ত ভক্ত সঙ্গের পক্ষ থেকে তোমার সেই পাপকে সেই কাপড় প্রার্থনা জানাই। করুণাময় গুরু করুণা করে আমাদের মনকে সেই শান্তি সদনে নিয়ে চলো, শান্তি সদনে সাধন দেব দেব হে জয়। গুরু কৃপাহি কেবল, গুরু কৃপাহি কেবল, গুরু কৃপাহি কেবল। এতক্ষণ